যেই গানগুলো আল্লাহ তালার একত্র নবীশ্বর ইসলামের নবুয়তের এবং তার মোহাব্বত পয়দা হয় এগুলি সরিয়েতে জায়েজ এগুলি না জায়েজ না কারাম এই সমস্ত অনেক গান তারা গেয়েছেন এগুলি পাওয়া যায় হাদিসের মধ্যে পাওয়া যায় নবীশ্বর ইসলামকে নিয়ে তারা আনন্দ করেছেন তলা আল বদরু আলাইনা মিনসানি আতিল ওয়াদাই ওয়াজাবা শুক্র আলাইনা আল ইদাই তো এর দ্বারা আসল সাবেত আছে এই ধরনের গান করা যায় অনুসুদা শীত এগুলো এগুলো করা যায় ঠিক আছে এখন এর সঙ্গে এই মিউজিক লাগানো যায় কি না এই পর্যায়ে মিউজিক যদি যে কোনো বাদ্যযন্ত্র যদি হয় মিউজিক বলে ধরা হয় তাহলে আসল সাবেত আছে যেমন দফ বাজানো এটা তো এক সবাই জানেন যে ঈদের দিনে হজরত আয়সা সদ্দিকার দিল্লি আল্লাম করে নবী সাহাশালহামের ঘরে দফ বাজানো হচ্ছিলো হজরত আহসা হাজরত আউ বকারদ ঢুকে দেখলেন যে এইগুলি কি নবীর ঘরে এই সমস্ত তামশা এইটা কী তখন নবী করিম সাহা এটাকে অনুমোদন দিয়েছেন না ওদেরকে ছেড়ে দাও যা করতে দাও সুতরাং নবী করিম সাহেলামের বক্তব্যের দ্বারা এটা অনুমোদন পাওয়া গেছে যে দফ বাজানো মিউজিকের এই অংশটা ঠিক আছে দফ দেয়া এমনি যুদ্ধের মাঠে লোকেরা এই কিনা দফ বাঁচাতেন এমনিভাবে বিবাহ পার্বণে ঈদের সময় এই সমস্ত ইয়েতে তারা দফ বাজিয়ে গান গাইতেন আনন্দ করতেন হুজুর সালামের ঘরেই এটা হতো মা আশার আজিয়া ঘরেই এটা হয়েছে সুতরাং এটা জায়জ এখন মিউজিকের যে বিভিন্ন বিভিন্ন রূপ এখন দেখা যায় যেমন হারমোনিয়াম তারপরে আরেকটা কি সারিন্দা একটা কি বলে তপ বেলা কি কেউ না না এখন তো শৈতান তো বসে নাই সেগুলি এই সমস্ত ডেভেলপমেন্ট অনেক হয়েছে এগুলি নিয়ে আর এইগুলি করে মানুষের অন্তরকে গাফিল করে ফেলতেছে আর আবদুল্লাবিনী মসুদ সম্ভবত ওনারই বক্তব্য যে যে অন্তরের মধ্যে যে অন্তরের মধ্যে এই সমস্ত জিনিসের মজা বসে সে অন্তরে কোরআনের মজা থাকে না আল্লাহ তালা প্রত্যাহার করেন কারণ কোরআনি করিমকে কোরআনি করিমকে হুজুরের বক্তব্য মানলাম ইয়তা গান্না বিল কোরআনি না যারা কোরআন নিয়ে গান করে না খুব খেয়াল করেন মানলাম ইয়তা গান্না বিল কোরআনি না কোরআন নিয়ে যে গান করে না সে আমার উম্মত না তাসিনে সৌদ কোরআনের জন্য এটা মতলুক এই জন্য এই তাহসিনে শহতের করতে গিয়ে কত উপায় চলে আসছে আমাদের মধ্যে যা মানে ওলামা মুস্তাহিদ্দিন তারা চেষ্টা করেছেন কোরআনকে সুন্দরভাবে কীভাবে পড়া যায় হোসনেখার আত করার জন্য সেই জন্য এটা এটাই হলো মূল গান আমাদের জন্য কোরআন নতুবা ভাষা এরকম হয় না ভাষা কী এরকম করে ভাষা তো এরকম হয় না কিন্তু দেখেন ইন্না কান্না এই যে জাগা জায়গায় এইভাবে করতে হয় একটা কথা বলার জন্য এগুলি লাগে কেন মানুষের মধ্যে একটা সহজাত প্রবৃত্তি হলো এরকম কথা মানুষ শুনতে পছন্দ করে এরকম গান মিত্রাক্ষর দিয়ে তারপরে ছন্দ দিয়ে এগুলি শুনতে পছন্দ এই জন্য কোরআনি করিমকে এমন একটা মধ্যপন্থায় আল্লাহ পাক কোরআন নাজিল করে দিয়েছেন যে আপনি যেই দিক রুচি দিয়ে চান যেই রুচিতে রুচি রুচিতে আপনি কোরআনকে বুঝতে পারেন শুনতে পারেন খেয়াল করতে পারেন খুব মজা লাগবে দিল খুব নাচবে অন্তর খুব প্রশান্ত হবে এগুলি শুনলে পরে কিন্তু কোরআনের সঙ্গে তো কোনো মিউজিক তো লাগানোর ইয়ে করা হয়নি এটা তো গান যখন বলা হলো এটা সঙ্গে মিউজিক লাগানো হয়নি মিউজিক এটাকে করতে হবে কাজেই মিউজিকটাকে উৎসাহিত করা হয়নি ওই খালি একটা বিষয় যে দপ দিয়ে যদি আপনি করতে পারেন এইখানে না না করার কোনো কারণ নাই কিন্তু বাকি যন্ত্রগুলো এনে এটার মধ্যে অতিরিক্ত তাল সৃষ্টি করে মানুষকে নাচানো মানুষকে অস্থির করে তোলা তার এইটা কিন্তু সীমার বাইরে চলে যায় যেটা কনসার্ট যারা করে বিশেষ করে পপ সঙ্গীত কার কতগুলি কী গায় কত রকমের বাদ্যযন্ত্র আবিষ্কার করছে মূল আর চাইতে দেউরো বেশি মূল গান কী করে তা বোঝা যায় না কিন্তু বাড়ির চোটে নাচের চোটের তালের চোটে অস্থির হ্যাঁ কী কইছে তার খবর নেই তাহলে এটা কয় এটা কয় এটাকে বলা হয় যে মুসিকা লোক নিয়া মূল গানের উপরে তার মিউজিকটা বিজয়ী হয়ে আসে কথা বলছেন মূল গানের খবর নাই একটি টিয়ার কিলুনি দুইটি আর ঠেলুনি তো এই এই অবস্থা হয়েছে কাজেই এই জিনিসগুলি থেকে পরহেজ করা উচিত আমার অন্তত যারা ফতিবাদ এদের মধ্যে বড়ো বড়ো আলিম আছে এরা আমরা তাদের তদলিল আমরা করছি না কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের জমির মোতমাইন হচ্ছে না যে এই সমস্ত জিনিসগুলি আমরা অনুমতি দেই